সত্তাকে সংযুক্ত করা সহজ এবং মানুষের মনের আবেগ নেওয়া সহজ। এর মানে কি যে একজন ব্যক্তি যদি তার চিন্তা ভাবনা শুদ্ধ রাখে তবে তাকে প্রভাবিত করা আরো কঠিন? হ্যাঁ, একদম। বিভিন্ন ধর্মের মুখোমুখি হলে মুসলমানদের প্রভাবিত করা খুবই কঠিন হয়। মুসলমানদের তাদের স্রষ্টার সাথে নিয়মিত সংযোগ রয়েছে। ডাইনিবিদ্যা ও জাদুবিদ্যা চর্চাকারীরা সৃষ্টিকর্তাকে এগ্রেগর বলে থাকে। আস্তাগফিরুল্লাহ। তারা প্রতিদিন নামাজ পড়ে এবং নিয়মিত দোয়া পাঠ করে। তারা সব সময় একটি সুরক্ষা স্তম্ভের ছায়াতলে থাকে, তাই তাদেরকে প্রভাবিত করা খুবই কঠিন। যখন আপনি কারো উপর আক্রমণ করা শুরু করেন তখন সে প্রার্থনা করতে শুরু করে। প্রকৃতপক্ষে তাদের মধ্যে অনেকেই তাদের থেকে খুব আলাদা, যারা গির্জায় আসে যখন তাদের জীবনে সবকিছু খারাপ থাকে। তারা প্রার্থনা করতে আসে এবং তারপর 5 বছর ধরে তারা ঈশ্বরকে ভুলে যায় কিছু কামান। একটি নিয়ম হিসাবে মুসলমানরা মনে প্রাণে বিশ্বাস করে এবং আবেগের সাথে তাদের ঈশ্বরের কাছে শক্তি দেয় এবং এই ঈশ্বর তাদের খুব ভালোভাবে রক্ষা করে, যার কারণে কোনো সত্যিকারের মুসলমানের কোনো রকম ক্ষতি সাধন করা খুবই কঠিন। এটা কি কোনো ভালো সত্তা তাদের জন্য? হ্যাঁ, যুবকদের জন্য এই সত্তা খুবই ভালো, যে ভালো শক্তির জন্য অবদান রাখে। আপনি এটা কিভাবে অনুভব করেন? যেমন ধরুন আপনি কোনো ব্যক্তির শক্তির চিহ্ন খুঁজে পেয়েছেন, তারপর কি আপনি তাকে নিজের কল্পনায় টেনে আনেন আর আপনি তা করতে ব্যর্থ হন এমন কিছু? হ্যাঁ, এটি উধাও হয়ে যায়, আমি এটিকে ধরতে পারি না, আমি ফোকাস করি কিন্তু কিছু একটা তাৎক্ষণিক আমার ধ্যান সরিয়ে দেয় এরকম কিছু। অথবা আমি যখন নিজের সামনে কাউকে কল্পনা করি, এমনকি তার মানসিকভাবে ক্ষতি করতে চেষ্টা করি, কিন্তু কিছু চিত্র আমার মাথায় তৈরি হয় না। আমি এমনকি ছবি দেখে চিত্র পুনর্গঠন করতে চেষ্টা করি কিন্তু তা উধাও হয়ে যায় আমার মাথা থেকে। এভাবেই আমি বুঝতে পারি যে তারা কিছু একটা দ্বারা সুরক্ষিত। তাহলে এটা কি শুধু মুসলমানের ক্ষেত্রে হয়? হ্যাঁ, আমি তেমনটাই পেয়েছি। আমরা একজন কালো জাদু চর্চাকারী উইচ অথবা ডাইনির বক্তব্য শুনলাম। সে বলল, সে যখন কোনো মুসলমানকে কালো জাদু দ্বারা ক্ষতি করতে চায় তখনই কোনো একটা অজানা শক্তি তার এই ক্ষতি সাধনে বাধা দেয়, সেই শক্তি তার ধ্যান নষ্ট করে দেয়। মুসলমান কোনো ব্যক্তিকে কল্পনা করে তার ক্ষতি সাধন করতে চাইলে তার সেই কল্পনা ভ্যানিশ হয়ে যায়, যার জন্য অন্যান্য ধর্মাবলম্বীদের চাইতে মুসলমানদেরকে ক্ষতি করা তার জন্য খুবই কষ্টকর বলে সে জানিয়েছে। পবিত্র কোরআনে আমাদেরকে এই ব্যাপারে আগেই বলে দেওয়া হয়েছে, যা হয়তো আমরা অনুধাবন করতে পারিনি। সূরা হিজরের 39 নম্বর আয়াত। ইবলিস আল্লাহ তাআলাকে বলল, হে আমার পালনকর্তা, আপনি যেমন আমাকে পথভ্রষ্ট করেছেন, আমিও তাদের সবাইকে পৃথিবীতে নানা সৌন্দর্যে আকৃষ্ট করব এবং তাদের সবাইকে পথভ্রষ্ট করে দেব। এবং তারপর বলছে, আপনার মনোনীত বান্দাদের ব্যতীত। 41 নম্বর আয়াতে তারপর আল্লাহ তাআলা বলছেন, যারা আমার বান্দা তাদের ওপর তোমার কোনো ক্ষমতা নেই। এই আয়াতটি দ্বারা বোঝা যায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের যারা আনুগত্য করবে তাদের ওপর আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বিশেষ রহমত থাকবে, যার কারণে শয়তানের কোনো রকম খারাপ প্রভাব তাদের ওপর পড়বে না। সূরা নিসার 119 নম্বর আয়াতে শয়তান মানুষকে কিভাবে পথভ্রষ্ট করবে তা বর্ণনা করার পর আল্লাহ তাআলা বলছেন, আর যারা আল্লাহর পরিবর্তে শয়তানকে অভিভাবক রূপে গ্রহণ করে তারা তো স্পষ্টই ক্ষতিগ্রস্ত হলো। সুতরাং এখানে বোঝাই যাচ্ছে যে আল্লাহর গাইডেন্সের মধ্যে থাকলে, আল্লাহ তাআলার আনুগত্য করলে একটা বিশেষ প্রোটেকশন পাওয়া যায়। রাশিয়ান এই ব্ল্যাক ম্যাজিশিয়ান যেমনটা বলল, কোন এক বিশেষ শক্তি তাকে বারবার বাধাগ্রস্ত করে যখন সে কোনো মুসলমানের ক্ষতি করতে চায় ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে। কিন্তু এদিকে আমাদেরকে দেখুন, সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা ছাড়া কোরআন হাদিস অথবা ইসলামের গুরুত্ব বুঝতে চেষ্টা করি না, অথচ সায়েন্সের ঊর্ধ্বেও এমন নানান বিষয় রয়েছে যা সম্পর্কে আমরা অবগত নই। সুতরাং নিজেরা বেশি জাজমেন্টাল না হয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন যা করতে বলেছেন আমাদেরকে, তাই মুখ বুঝে করা আমাদের জন্য উত্তম। এরকম আরো নানান বিষয় আমাদের সামনে বারবার উঠে আসে আর এর মাধ্যমে মহান আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়ে দেন যে তিনি সত্য পালনকর্তা এবং ইসলামই হচ্ছে তার মনোনীত একমাত্র ধর্ম।
এখন হয়তো অনেকে জিজ্ঞেস করতে পারে যে এই মহিলা কি ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আর যদি না করে থাকে তবে কেন করেনি। অ্যাকচুয়ালি উইচক্রাফট যারা চর্চা করে বা ডাইনি বিদ্যার চর্চাকারীরা বিশেষ কোনো সত্তাকে বিশ্বাস করে ঠিকই, কিন্তু তারা বাস্তবে পথভ্রষ্ট। তারা সত্তায় বিশ্বাস করে ঠিকই, কিন্তু জানে না বা কোনো ধারণাই নেই যে কার কাছে গিয়ে মাথা নত করতে হবে, কে তাদের পালন কর্তা। অবজারভেশনের জন্য এরকম কিছু অকাল্ট গ্রুপে আমি যুক্ত রয়েছি। সেখানকার বেশিরভাগ মানুষের ধারণাই নেই সৃষ্টিকর্তার গুরুত্ব কতটুকু, তাই তারা শয়তানের কাছেও যদি ব্ল্যাক ম্যাজিক করে কোনো কিছু হাসিল করতে পারে সেটিকে ভালো মনে করে। তো আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।